আসসালামু আলাইকুম বরাবরের মতো আমরা আছি ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে আমরা একজন پیشنটের সাথে কথা বলবো যিনি এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন দীর্ঘদিন তো শুরুতেই ওনার নামটা জানতে চাইব উনি কোথা থেকে আসছেন সেটাও জানতে চাইব আসসালামু আলাইকুম আপনার নাম কি একটু আমাদেরকে বলবেন আমার নাম সাথী সাথী আপনি থাকেন কোথায় আমি থাকি জুরাইন জুরাইন থাকেন আচ্ছা আপনি কি সমস্যা নিয়ে এই ডিপিআরসি হসপিটালে চিকিৎসা নিতে এসেছিলেন পায়ের সমস্যা ছিল আর কি পায়ের রক্ত টান লাগছিল সেখান থেকে আবার সিঁড়ি দিয়ে পড়ে গেছিলাম তারপর কোমরে ব্যথা থেকেই পায়ে নামতে ঝিঝি করতে মারতে পারতাম না দাঁড়াতে পারতাম না অনেক ডাক্তার দেখেছি সেটা কতদিন যাবৎ সেটা এক বছর যাবৎ এক বছর যাবৎ আচ্ছা এর আগে ডক্টর দেখিয়েছিলেন হ্যাঁ এর আগে ডক্টর দেখিয়েছি অনেক ডক্টর দেখিয়েছি যাদের কাছে কোথায় সেটা সেটা দেখিয়েছি দেখিয়েছি তারপর অশোকনগর তারপর তারপর এখানে সেদিন সিরিয়াল দেখলাম বা রেড করে সিরিয়াল দিলাম দেওয়ার পর পরের দিন আসার পরে স্যার বললো ভর্তি রাখতে হবে স্যার বলতে কোন ডক্টর শফিলা প্রধান আছে তারপর স্যার বললো আজকে ভর্তি রাখতে হবে তারপর সেদিন তার ভর্তি নেই তারপর দিন এসে করলাম তারপর বললো থেরাপি দিব তারপর ভর্তি রেখে এখানে চিকিৎসা করলে আপনি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে এটা বলেছিল ডক্টর আচ্ছা তারপর কতদিন ভর্তি ছিলেন এখানে আজকে 13 দিন 13 দিন যাবো আচ্ছা আপনার যে সমস্যাগুলো ছিল এখন আপনি মানে কেমন বোধ করছেন এখন কি সমস্যাগুলো সমাধান হয়েছে হ্যাঁ ইনশাআল্লাহ সমাধান হয়েছে এখন বাকিটা আল্লাহ জানে যেখান থেকে যে সুস্থতা নিয়ে যাচ্ছি সে সামনে জানে এরকমই থাকে আচ্ছা আপনি মূলত কি বলতেন আপনার হাঁটতে সমস্যা হতো হ্যাঁ আর কি কি করতে সমস্যা হতো বুঝতে পারতাম না আমার কি নিচে বসে উঠতে কষ্ট হতো মানে নিচে উঠতে পারতেন না বসতে গেলে হাঁটু গেড়ে বসতে পারতেন না এটা সমস্যা আচ্ছা আচ্ছা তারপর আর পা ঝিঝি করতো আচ্ছা সেগুলো কি এখন আছে এখন কি স্বাভাবিক মানুষের মতো বসতে পারেন হ্যাঁ ইনশাআল্লাহ সেগুলো সব কমছে এখন এখন কমে গেছে এখন আর সেই সব প্রবলেম নেই আচ্ছা তাহলে এখন আপনি ভালো বোধ করছেন হ্যাঁ এখন সুস্থ বোধ করছি অসুস্থ বোধ করছেন ঠিক আছে আচ্ছা আপনার কাছে জানতে চাইব আপনার পরিচয়টা কি আমি বড় বোন হ্যাঁ আচ্ছা আপনি কি সমস্যাটা দেখেছিলেন আপনি তখন কি পাশে ছিলেন তো আপনি এখন কেমন দেখছেন ভর্তির পর থেকে এখানকার যারা দুইটি রক্ত ডক্টররা ছিলেন পাশাপাশি সেবক সেবিকারা ছিলেন তাদের বিষয় সম্পর্কে জানতে চাইবো তাদের ব্যবহার তাদের দায়িত্ব তাদের কোনো দায়িত্ব অবহেলা ছিল কিনা এগুলো জানতে চাবো আপনার কাছে একটু ছোট্ট করে বলবেন না সবাই সব কেয়ারফুল ছিল সড়ক নিয়ে দেখছে এটা কেয়ার বুঝতে কীভাবে কীটা কোথায় ব্যথা হয় কোথায় কী হয় সবসময় খেয়াল নিচ্ছে থেরাপি দিছে ব্যায়ামটা লাগবে সেটা আগে কিনা বলে দিছে সেইভাবে দিছে দেওয়ার পর আলাদা দিলে সেবাটা নিশ্চিত করেছে তারা তাই তো আচ্ছা যেহেতু এখানে ভর্তি ছিলেন পাশাপাশি এটাও জানতে চাইবো এখানকার পরিবেশ একদম ভর্তির রোগীর ক্ষেত্রে ভর্তি হয়ে যে চিকিৎসা নিতে চায় তাদের কাছে কতটুকু পরিবেশ বান্ধব পরিবেশ ভালো আচ্ছা আপনি যে সমস্যাটা ভুগছিলেন পাশাপাশি দেশ এবং দেশের বাইরে অনেক রোগী এমন আছে তাদের সম্পর্কে যদি কিছু বলার থাকে আপনি তাদের সম্পর্কে একটাই বলবো ভুলভাল ডাক্তারের কাছে না যেয়া এখানে আসা ট্রিটমেন্ট নেওয়া ভালো সঠিক ডক্টরের কাছে সঠিক চিকিৎসা নেওয়ার জন্য আপনি অ্যাডভাইস করছেন তাদের তাই তো আচ্ছা ঠিক আছে আপনি এখান থেকে যে সেবাটা পেয়েছেন তাকে 100 মধ্যে কত দিবেন 100 মধ্যে তো আমি 100ই দিব কারণ 100% পুরোই দেওয়া যায় আমি অনেক কষ্টে ছিলাম এখন অনেকটা ভালো অনেকটা কি অনেকটাই ভালো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম